আচ্ছা আমরা কেমিস্ট্রি লাস্ট যেটা দেখছিলাম সেটা হচ্ছে আমরা ওই ব্যাটারি পড়তেছিলাম তো ব্যাটারি কিভাবে তৈরি করা হয় একটা গ্যালভানিক কিভাবে তৈরি হয় সেটা দেখছিলাম দেখছিলাম আর একটা ভিডিও আমরা তো ভিডিওর মধ্যে মেনলি আমরা ড্যানিয়েল কোষটা দেখে ফেলছিলাম তো তবুও এইখানে তোদের বইয়ে আলাদা করে আবার ড্যানিয়েল কোষের বর্ণনা আসে যে ড্যানিয়েল কোষ কিভাবে তৈরি করা হয় এবং সেটার বিক্রিয়াটা কি সেটা লেখো আহ এটা কি আবার আমি বলবো নাকি আগের দিনেরটা তোদের মনে আছে কোনটা কি করব বলতো আচ্ছা ঠিক আছে ওকে ওকে তাহলে আমি ডেনিয়েল কোর্স একটু দেখাই দিচ্ছি তো ডেনিয়েল কোর্স পড়বো আর লবণ সেতু বলছিলাম আগের দিন অবশ্য ছোট্ট করে তবু আরেকবার একটু বলবো যে লবণ সেতু কি এবং কেন এটা ব্যবহার করা হয় এটার ভূমিকাটা কি লবণ সেতুর ভূমিকাটা কি আর হচ্ছে তোর আজকে মনে হয় না পড়াইতে আই মিন পরে কোষ বা মানে আমরা যে গুলা ইউজ করি নর্মালি মিন টিভি রিমোটে অথবা ঘড়িতে যে ব্যাটারি ইউজ করি দেয়াল ঘড়িতে পেন্সিল ব্যাটারি যেগুলাকে বলি ওগুলো আর কি ওগুলার বর্ণনা আচ্ছা তো আমরা ফার্স্টে এই ডেনিয়েল কোষ নিয়ে দেখতেছি ডেনিয়েল ডেনিয়েল সেল বা আগের দিন নর্মালি আমরা ভিডিওটা দেখছিলাম লাস্টে যে ভিডিওটা দেখছিলাম ওটাই ছিল এই ডেনিয়াল কোশের ভিডিওটা তো ডেনিয়েল কোর্স তৈরি করার জন্য আমরা কিন্তু অনেক ভাবে কোষ তৈরি করতে পারি ওকে আমি এটা দেখানোর পরে আরো অনেকগুলা কোষের বিক্রিয়া দেখাবো যে এটা ছাড়াও আমরা যে আরো কত ভাবে কোষ তৈরি করতে পারি তো এটা বিজ্ঞানী ড্যানিয়েল ফার্স্টে বানাইছিল এই জন্য ওর নাম অনুযায়ী এটাকে ডেনিয়েল কোষ বলা হয় তো ও নরমালি এটার মধ্যে এটাকে অবশ্য দুইটা ভাবে বানানো যায় একই পাত্রেও করা যায় আবার দুইটা ডিফারেন্ট পাত্রেও করা যায় আমি আগে দুইটা ডিফারেন্ট পাত্রের জন্যই দেখাচ্ছি একটা কাঁচ পাত্র অথবা চীনা মাটির পাত্র যে কোনো হলেই হবে তো একটার মধ্যে হচ্ছে জিঙ্ক দণ্ড জিঙ্কের দণ্ড সাথে হচ্ছে জিঙ্ক সালফেট লবণ এই ডেনিয়েল এটাই ইউজ করছিল ওকে জিঙ্ক সালফেট লবণ আর আরেকটাই হচ্ছে কপার দণ্ড আর হচ্ছে কপার সালফেট দ্রবণ এইখানে আমি আগের দিন একটু বলছিলাম যে আমরা তো কপার দণ্ডটাকে মানে এই সাইডে তো কপার আর কপার সালফেট লিখলেও চলতো কারণ আমি বলছিলাম যে এই ব্যাটারির ক্ষেত্রে অ্যানোড ক্যাথোড কিন্তু ওরা নিজেরাই ঠিক করে নিবে মানে আমার ঠিক করে দেওয়া লাগবে না কিন্তু এখানে এই ক্ষেত্রে যেটা আমি বলছিলাম যে একটা মানে নিয়ম হচ্ছে বা কনভেনশন হচ্ছে বাম সাইডে সবসময় অ্যানোডটা লেখা হয় ওকে বাম সাইডে সব সময় অ্যানোডটা লেখা হয় এই যে সক্রিয়তা সিরিজে যেহেতু জিঙ্ক উপরে কপারের চেয়ে এই জন্য আমরা জিঙ্কটাকে এই পাশে লিখতেছি তো ওই সাইডে হচ্ছে একটা কপার দণ্ড নেওয়া হয়েছে আর সাথে কপার সালফেট দ্রবণ কপার টু প্লাস সালফেট টু মাইনাস ওকে তো এখানে চাইলে আমরা সরাসরি ওই আয়নাকারে ভাগ না করে তুই চাইলে কপার সালফেট অ্যাকোয়াস ওভাবে লেখা যাবে সমস্যা নাই তো এই দুইটা নিয়ে এই দুইটাকে আমরা কি বলছিলাম এইটাকে বলছিলাম যে আমরা দুইটা অর্ধকোষ বা জারণ অর্ধকোষ বিজারণ অর্ধকোষ এভাবে বলা যায় অথবা তরিদ্দার জারন তরিদ্দার বিজারণ তরিদ্দার অথবা এটাকে এভাবে লিখছিলাম বলছিলাম এটা হচ্ছে জিঙ্ক জিঙ্ক টু প্লাস তরিদ্দার আর এটা হচ্ছে কপার কপার টু প্লাস তরিদ্দার তার মানে আমরা তরিদ্বারটা কিভাবে লিখতাম তরিদ্বার লেখার নিয়ম ছিল হচ্ছে কোন ধাতু ইউজ করছি আর সাথে তার লবণের যে আয়নটা আর কি বা ওই ধাতু আর ধাতুর আয়ন এভাবে বললেও চলে আচ্ছা এখন এটা তার মানে আমরা এখন যেটা আঁকতেছি সেটা হচ্ছে ডেনিয়েল সেল আঁকতেছি ডেনিয়েল কোষ ডেনিয়েল কোষ একটা গ্যালভানিক কোষ কিন্তু ডেনিয়েল বিজ্ঞানী ওয়ালাইকুম আসসালাম ডেনিয়েল এই জিঙ্ক আর কপারটা দিয়েই করছিল দেখি এটাকে স্পেশালি ডেনিয়েল কোর্স বলা হয় তারপরে যেটা করব এই দুইটা ইয়াকে তরিদ্দারকে আমরা তার দ্বারা সংযোগ করে দেব তার দ্বারা সংযোগ করে এটার মধ্যে যে যে কারেন্ট যাচ্ছে এটা বোঝার জন্য এখানে একটা বাল্ব যোগ করে দিলাম তো এটা হইলে বলছিলাম যে এখানে এখন কি হবে জিঙ্ক যেহেতু সক্রিয়তা সেই যে উপরে তার মানে সে ইলেকট্রন ত্যাগ করবে তো জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করবে তার মানে জিঙ্ক ইলেকট্রন ছেড়ে দিবে কপারকে দিবে আর জিঙ্ক টু প্লাস আকারে দ্রবণে আসতে থাকবে তাহলে জিঙ্ক এখান থেকে জিঙ্ক টু প্লাস আকারে দ্রবণে আসতে থাকবে জিঙ্ক জিঙ্ক টু প্লাস আকারে দ্রবণে আসতে থাকবে আমি এটাকে এভাবে দেখালাম জিঙ্ক জিঙ্ক টু প্লাস আকারে দ্রবণে আসতে থাকবে আর এখানে সে ইলেকট্রন ছেড়ে দিয়ে আসবে দুইটা করে ইলেকট্রন ছেড়ে দিয়ে আসবে তো এখানে দুইটা করে ইলেকট্রন যাবে ওকে অবশ্যই এখানে দুইটা ইলেকট্রন না দেখে আমি একটা মানে খালি ইলেকট্রন লিখতে পারতাম এই ইলেকট্রনটা এখানে আসার পরে কপার এই কপার টু প্লাস ওই ইলেকট্রন গুলা নিয়ে এখানে গিয়ে জমা হইতে থাকবে ওকে তার মানে জিঙ্কটা আস্তে আস্তে ক্ষয় হবে কপারটা আস্তে আস্তে ওই দণ্ডটা আস্তে আস্তে মোটা হইতে থাকবে যেহেতু এদিকে ইলেকট্রন আসছে তার মানে তড়িৎ প্রবাহ হবে তার বিপরীত দিকে সবসময় ইলেকট্রনের বিপরীত দিকে তড়িৎ প্রবাহ হয় ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তড়িৎ প্রবাহের দিকটা তার বিপরীত দিকে ধরা হয় মানে আর কি এভাবে প্রথমে শুরু করা হয়েছিল এই জন্য এখনো ওটাই মেনটেন করা হয় আচ্ছা তাইলে এটা হচ্ছে আমরা যদি লিখে দিই যে জিঙ্ক দণ্ড বা জিঙ্ক এর পাঁচ যেটাই বলি না কেন জিঙ্ক দণ্ড এটা হচ্ছে অ্যানোড আর এটা হচ্ছে কপার দণ্ড ওকে আর এখন এই বিক্রিয়াটা বলছিলাম যে চলতে থাকবে কিন্তু একটা সময় গিয়ে অফ হয়ে যাবে কেন অফ হয়ে যাবে আস্তে আস্তে এই পাত্রের দ্রবণে পজিটিভ বেড়ে যাবে এই পাত্রের দ্রবণে পজিটিভ বেড়ে যাবে দ্রবণটা পজিটিভ হয়ে যাবে ইলেকট্রন আর ওইদিকে যেতে পারবে না পজিটিভ হওয়ার কারণে এই দ্রবণ পজিটিভ হয়ে যাওয়ার কারণে ইলেকট্রনগুলোকে ধরে রাখবে আবার একই ভাবে মানে ইলেকট্রনগুলো আর ওই দিকে যাইতে পারবে না দ্রবণটাই টেনে ধরে রাখবে আর ওই সাইডে একই ভাবে আস্তে আস্তে নেগেটিভ আয়ন বেশি হয়ে যেতে থাকবে কারণ কপার 2+ চলে যাবে তো সালফেট বেশি হয়ে যেতে থাকবে দ্রবণটা নেগেটিভ হয়ে যেতে থাকবে এর ফলে নতুন করে ইলেকট্রন আর আসতে পারবে না ধাক্কা দিবে ইলেকট্রনটা এই দ্রবণটাই ইলেকট্রনটাকে ধাক্কা দিবে তো ওই জিনিসটা যাতে না হয় এজন্য আমরা এখানে এক্সট্রা একটা জিনিস অ্যাড করে দিয়েছিলাম সেটা হচ্ছে একটা এরকম ইউ আকৃতির কাচ নল ইউ আকৃতির কাচ নল এখানে অ্যাড করে দিয়েছিলাম সেই কাঁচনটার ভিতরে একটা দ্রবণ নিছিলাম এবং সেই কাচনলের উভয় পাশে তুলা দেওয়া ছিল তুলা বা মেমরেন দেওয়া থাকবে আর কি এবং এই কাঁচনলের ভিতরে যে দ্রবণটা ছিল সেটা হচ্ছে কেসিএল এর সম্পৃক্ত দ্রবণ অথবা এনএসিএল এর সম্পৃক্ত দ্রবণ হ্যাঁ কেসিএল এর সম্পৃক্ত দ্রবণ তাতে যেটা হয়েছিল এই সাইডে যখন পজিটিভ বেড়ে গেছিল তখন এই দ্রবণ থেকে এটার মধ্যে এখানে নেগেটিভ আয়ন চলে আসছিল নেগেটিভ আয়নটা কি নেগেটিভ আয়নটা ছিল হচ্ছে সিএল মাইনাস সিএল মাইনাসটা যেহেতু এখানে তখন পজিটিভ বেড়ে গেছিল তো পজিটিভকে ব্যালেন্স করার জন্য এখান দিয়ে সিএল মাইনাস চলে আসছিল আর যখন এখানে পজিটিভ কমে গেছিল তখন সেই পজিটিভকে বা অথবা বলতে পারে নেগেটিভ বেড়ে গেছিলো তখন এটাকে ব্যালেন্স করার জন্য এখান দিয়ে কে প্লাস আসছিল এবং কিছু সময় পর পর যখন এরকম সবগুলো কে প্লাস তাতে কি হবে তাতেই কন্টিনিউলি কারেন্টটা যাইতে থাকবে কারেন্ট যাওয়ার বন্ধ হবে না কিন্তু তারপরেও কারেন্ট যাওয়া বন্ধ হইতে পারে কখন যদি এই জিঙ্ক পুরা ক্ষয় হয়ে যায় তো তখন আমার কারেন্ট চালাইতে হইলে আবার নতুন করে জিঙ্ক এখানে আনতে হবে ওকে জিংদণ্ড এখানে যুক্ত করে দিতে হবে আবার এই যে এই লবণ সেতুর মধ্যে যে দ্রবণটা আছে এই কেসিএল এর সম্পৃক্ত দ্রবণ এটা কিভাবে তৈরি করা হয়েছিল কেসিএল দ্রবণ আর সাথে এটা যাতে জেলি জাতীয় হয় এই জন্য এখানে একটা যোগ যোগ করা হইতো সেটা হচ্ছে এগার এগার দ্রবণ বা এগার 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 সল্ট বলে অথবা এগার এগার বলে ওকে এটা হচ্ছে আঠালো ভাব আনার জন্য তো এইটা মিক্স মিক্স করে এটা জেলির মতো একটা অবস্থা সৃষ্টি করা হয় তার মধ্যে কেসিএলটা থাকে তো এই কেসিএল যখন সিএল সবগুলো এখানে চলে আসছে কে প্লাস এখানে চলে আসছে তখন যদি ভিতরে কেসিএল আয়নও শেষ হয়ে যায় তাহলে আবার এই কাঁচনলটাকে বাইরে এনে ওই ভিতরে আবার কেসিএল দিয়ে আবার এখানে অ্যাড করা হয় তার মানে ওই লবণ সেতুর ভিতরে যে দ্রবণ আছে এটাও আমার কিছু সময় পরপর চেঞ্জ করে দেওয়া লাগবে যদি আমি কন্টিনিউয়াস কারেন্ট চাই আবার একই সাথে অ্যানোডটাও চেঞ্জ করে দিতে হবে কারণ অ্যানোডও ক্ষয় হবে আচ্ছা এটা ছিল ইসের গঠন ডেনিয়াল কোষের গঠন আর এখানে তাহলে বিক্রিয়াটা কি হয়েছে বিক্রিয়া হয়েছে হচ্ছে জিং থেকে জিং টু প্লাস হয়েছে তাহলে আমাদের বিক্রিয়াটা লেখা লাগবে এখন এটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে আচ্ছা তাহলে এখন এটার যদি আমরা বিক্রিয়াটা দেখি এটার হচ্ছে অ্যানোড এটাকে অর্ধকোষ অর্ধকোষ বিজারণ এভাবে বলে আর এটাকে অ্যানোড অর্ধ বিক্রিয়া বিজা ক্যাথড ক্যাথোড অর্ধ অর্ধ বিক্রিয়া এভাবে বলে ওকে তাহলে অ্যানোডে কি হয়েছে অ্যানোডে আহ জিঙ্ক বলছিলাম অ্যানোডে কালকে আগের দিন যে রুল লিখে দিছিলাম যে কে অ্যানোড হবে কে ক্যাথোড হবে ডিপেন্ড করতো যে সক্রিয়তা সিরিজে উপরে যেহেতু জিঙ্ক উপরে তার মানে সে অ্যানোড হবে আর আচ্ছা চিহ্নটা তো দিতে ভুলে গেছি যে অ্যানোড সবসময় এখানে ঋণাত্মক হয়তো কেন ঋণাত্মক হয়তো এটাও আগের দিন বলছিলাম অ্যানোড কেন ঋণাত্মক হইতো সেটাও বলছিলাম সেটা রিজন ছিল যেহেতু জিঙ্ক যখন এখানে চলে আসতেছে জিঙ্ক টু প্লাস আকারে ইলেকট্রন এখানে রেখে আসতেছে সো এটা ইলেকট্রন আসতেছে দেখে প্রথমে এটা নেগেটিভ হয়ে যাচ্ছে ওকে তো এবার আসি এই জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক টু প্লাস হচ্ছে অ্যানোডে তার মানে অ্যানোডে সবসময় জারণ ঘটে এই এটাকে জারণ মানে আর কি অ্যানোডকে বলা হয়তো জারণ তরিদ্বার আর ক্যাথোডে কপার টু প্লাস ওই জিঙ্কে ছেড়ে দেওয়া দুইটা ইলেকট্রন নিয়ে কপারে ধাতুতে পরিণত হচ্ছে তার মানে ক্যাথোডে সবসময় আয়ন থেকে ধাতু হয় এরকম আর কি আচ্ছা তো এখন এই পুরা কোষটার মোট বিক্রিয়া যদি লিখতে চাই যে মোট কি বিক্রিয়া হলো তাহলে মোট বিক্রিয়া যদি লিখতে চাই জাস্ট এই দুইটাকে যোগ করে দিলেই হবে তার মানে মোট বিক্রিয়াটা হয়েছে জিঙ্কের সাথে জিঙ্ক প্লাস এই টু ইলেকট্রন টু ইলেকট্রন তো কাটা জিঙ্ক প্লাস কপার টু প্লাস এটা মিলে এখানে হয়েছে জিঙ্ক টু প্লাস প্লাস কপার ওকে এটা হচ্ছে সেল রিয়াকশন ওটা হচ্ছে সেল রিয়াকশন মানে কোষ বিক্রিয়া টোটাল ওকে সেল রিয়াকশন তার মানে বাংলায় যদি লিখতে চাই এটা হচ্ছে অ্যানোড অর্থ বিক্রিয়া এটা হচ্ছে ক্যাথর অর্ধ বিক্রিয়া আর এটা হচ্ছে কোষ বিক্রিয়া ওকে মোট বিক্রিয়াটা তো এটা তো জিঙ্ক আর কপার দিয়ে করলাম আমি জিঙ্ক আর কপার না দিয়ে যে কোনো দুইটা ভিন্ন ধাতু নিলেই হবে কে অ্যানোড হবে কে ক্যাথর হবে সেটা ডিপেন্ড করবে ওই তারা কে সক্রিয়তা সিরিজ উপরে আছে কে নিচে আছে আচ্ছা তাইলে পরীক্ষায় একটা জিনিস আসে সেটা হচ্ছে যে এই লবণ সেতু কেন ব্যবহার করা হয় লবণ সেতুর ব্যবহারটা কেন তাহলে এখন আশা করি লবণ সেতুর ব্যবহার লিখতে কোনো নাই প্রথম কথা হচ্ছে প্রবলেম যে লবণ সেতু হচ্ছে দুই তরলের মধ্যে সংযোগ স্থাপন করে এটা হচ্ছে প্রথম পয়েন্ট দুই তরিদ্বারের মধ্যে সংযোগ স্থাপন করতেছে একই সাথে উভয় তরিদ্বারের মধ্যে চার্জ সমতা বজায় রাখতেছে চার্জের সমতা বজায় রাখতেছে কোনটা বেশি পজিটিভ হয়ে গেলে সেখানে নেগেটিভ আয়ন পাঠাই দিচ্ছে কোনটা বেশি নেগেটিভ হয়ে গেলে সেখানে পজিটিভ আয়ন পাঠাই দিচ্ছে এভাবে দুই এই চার্জের সমতা বজায় রাখতেছে তাহলে লবণ সেতুর দুইটা কাজ তরলে এই দুই ইসের দুই তরিদ্বারের মধ্যে সংযোগ রক্ষা উভয় তরলের সংযোগ রক্ষা আলহামদুলিল্লাহ লিখে দিই এটা হচ্ছে লবণ সেতুর ব্যবহার লবণ সেতুর আচ্ছা লবণ সেতুর ব্যবহার না লিখে লিখি লবণ সেতুর তাৎপর্য কেন ইউজ করছি এক হচ্ছে উভয় তরলের মধ্যে সংযোগ রক্ষা বা উভয় তরিদ্বারের মধ্যে সংযোগ রক্ষা উভয় তরিদ্বারে মধ্যে সংযোগ স্থাপন সংযোগ স্থাপন সেকেন্ড হচ্ছে আহ ওই যে চার্জ সমতা রক্ষা চার্জ এর সমতা রক্ষা এটা কিন্তু আমি ব্যাখ্যা করে বললাম কিভাবে করে বা আগের দিনও বলছিলাম চার্জ সমতা রক্ষা তাইলে যাতে কন্টিনিউয়াস বিদ্যুৎ প্রবাহ চলতে থাকে বিদ্যুৎ প্রবাহ যাতে বন্ধ না হয়ে যায় কিন্তু লবণ সেতু না দিলেও কিন্তু বিদ্যুৎ প্রবাহ চলবে কিন্তু একটা সময় পর বন্ধ হয়ে যাবে আর যদি আমি কন্টিনিউয়াস চাই যে চলুক তাইলে আমার লবণ সেতুটা ইউজ করা লাগবে ওকে আচ্ছা তাইলে এবার আমি তো আগের দিন এই যে জিনিসটা দেখাইছি আবার কি একটু দেখাইতে হবে কেউ যদি বলিস ভিডিও আবার দেখাবো আমি কিছু কি দেখান লাগবে আবার সবাই একটু রেসপন্স করিস যে আমার আবার কি ভিডিওটা দেখা আচ্ছা ওকে আচ্ছা দেখি নতুন কোনো কিছু দেখানোর আছে কিনা আচ্ছা 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 ওকে ওকে তাহলে বই থেকে এই জিনিসটা পড়ে নিবি বা আমার নোটের মধ্যে লেখা আছে যে লবণ সেতুর তাৎপর্য বা লবণ সেতু নিয়ে বলা আছে ওই কথাগুলো লবণ সেতুর না ব্যবহার করা হলে এই অ্যানোডে জিঙ্ক টু প্লাস বা হচ্ছে অ্যানোডে ধনাত্মক আয়নের বা ক্যাটায়নের পরিমাণ বেড়ে যায় অথবা এই ধনাত্মক আয়নের পরিমাণ বেড়ে যায় ফলে একটা সময় ইলেকট্রন আর অ্যানোড থেকে ক্যাথোডের দিকে যেতে পারবে না ওকে একইভাবে ক্যাথোডে ঋণাত্মক আয়নের পরিমাণ বেড়ে যায় ইলেকট্রন আসতে বাধাগ্রস্ত হবে তো এই কারণে দুই তরলের মধ্যে সংযোগ ইয়া সমতা চার্জের সমতা রক্ষা করার জন্য লবণ সেতু ইউজ করতেছি সেটা প্রয়োজন অনুযায়ী এখানে পজিটিভ চার্জ বেড়ে গেলে নেগেটিভ আয়ন পাঠাই দিবে আর ওখানে নেগেটিভ চার্জ বেড়ে গেলে পজিটিভ আয়ন পাঠাই দিবে আচ্ছা তো আমরা এখন যে কোনো দুইটা ধাতু দিয়ে যদি আমরা ইয়া তৈরি তৈরি করি করি কোষ তখন বিক্রিয়া হবে এই একটু লিখি আচ্ছা তার আগে আরেকটা জিনিস একটু ছোট্ট করে বলে নেই সেটা হচ্ছে যে এই যে তরিত বিশ্লেষণ কোষ আর তরিত রাসায়নিক কোষ এটার পার্থক্য আসে তাইলে এটার পার্থক্যটা আমরা যেটা দেখলাম যে অলরেডি আমরা এখন ওই পয়েন্টগুলা থেকেই বলতে পারি প্রথমে হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোর্স সেটা কি করত সেখানে আমরা বাইরে ব্যাটারি দিয়ে দিছিলাম ওই অ্যানোড বাইরে ব্যাটারি যুক্ত করে তারপরে ভিতরে বিক্রিয়া ঘটাইছিলাম মানে তড়িৎ বিশ্লেষণ কোষ কি করত তড়িৎ শক্তি বাইরে থেকে পাঠাইতাম ভিতরে বিক্রিয়া ঘটতো ওই আমরা দেখছিলাম যে পানির তড়িৎ বিশ্লেষণে দেখছিলাম বাইরে থেকে ব্যাটারি যুক্ত করে পানিকে ভেঙে ফেলছিলাম হাইড্রোজেন আর অক্সিজেন উৎপন্ন করছিলাম তার মানে ওখানে তড়িৎ শক্তিকে আমরা রাসায়নিক শক্তিতে পরিণত করছিলাম বিদ্যুৎ দিয়ে বিক্রিয়া ঘটাইছিলাম আর এখানে উল্টা কাজ হয়েছে বিক্রিয়া দিয়ে বিদ্যুৎ তৈরি করছি বিক্রিয়া দিয়ে বিদ্যুৎ তৈরি করছি তার মানে ব্যাপার হচ্ছে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করছি আচ্ছা সেকেন্ড হচ্ছে এই যে এইটা যে ব্যাটারির মধ্যে অ্যানোড নেগেটিভ ক্যাথোড পজিটিভ আর তড়িৎ বিশ্লেষণ কোষে অ্যানোড পজিটিভ ক্যাথোড নেগেটিভ আর আর কি বলা যাইতে পারে আর হচ্ছে আর বইয়ে যেটা করা আছে যে তোদের এখানে ব্যবহার দিয়ে দেওয়া আছে এটি এই দুইটাই মেন পয়েন্ট খ নাম্বারে আসলে ওই দুইটাই লিখতে পারিস আর কি লেখা যায় আর ওই যে এভাবে বলতে পারি যে এই ক্ষেত্রে সবসময় দুইটা ভিন্ন ধাতু নিতে হবে দুইটা ভিন্ন ধাতু নিতে হবে ওকে আর ওই ক্ষেত্রে দুইটা দুইটা ভিন্ন ধাতু না হইলেও চলবে ওকে একই ধাতু নিয়ে আমরা কাজ করছি দুইটাই গ্রাফাইট নিয়েছি দুইটাই প্লাটিনাম নিছি এভাবেও করছি কিন্তু আবার দুইটা ডিফারেন্টও নেওয়া যাবে ওকে এখন কথা হচ্ছে যে এই ক্ষেত্রে আরেকটা ব্যাপার যেটা সেইটা হচ্ছে তোর যদি আমরা ইয়া করতাম উভয় ক্ষেত্রে একটা ব্যাপার সেম সেটা হচ্ছে অ্যানোডে সবসময় জারণ ঘটছে ক্যাথোডে সবসময় বিজারণ ঘটছে এটা কিন্তু দুই ক্ষেত্রেই সেম হয়েছে এই জন্যই অ্যানোডকে জারণ তরিদ্বার ক্যাথোডকে বিজারণ তরিদ্বার বলা হয় তো এটা তরিৎ বিশ্লেষণ কোষে থাকুক আর ব্যাটারিতেই থাকুক সবসময় অ্যানোডে জারণ ঘটবে ক্যাথোডে বিজারণ ঘটবে আচ্ছা এর এবার আসতেছি আমি যদি জিঙ্ক কপার না নিয়ে অন্য কিছু নিয়ে বিক্রিয়া করি তখন কি অবস্থা হবে অন্য যে কোনো ধাতু নিয়ে বিক্রিয়া করি মানে সবগুলাই এখন আমরা লিখতে পারবো তা আমাদের ধর এবার এরকম বলে দিল আচ্ছা আমি পুরোটাই মুছে ফেলি বিভিন্ন ব্যাটারিতে সংঘটিত ধর আমাদের এরকম বলে দিল যে অ্যালুমিনিয়াম আর কপার ধরো অ্যালুমিনিয়াম আর কপার এই দুইটা ধাতু নিয়ে আমাকে নিয়ম ছিল হচ্ছে হবে হচ্ছে সব যে উপরে বা সক্রিয়তা সিরিজে যে উপরে সেটা অ্যানোডে রাখবো আর ক্যাথোডে হচ্ছে যে নিচে তাহলে নর্মালি কপার হচ্ছে এই অ্যালুমিনিয়াম হচ্ছে সক্রিয়তা সিরিজে উপরে তাহলে নর্মালি আমাদের এরকম অবস্থা হবে যে এই সাইডে বাম সাইডে এ সবসময় বলছি যে এন লিখি তাহলে এইটা হবে অ্যালুমিনিয়াম এটা অ্যালুমিনিয়াম ধাতু আর সাথে তার লবণ রাখবো তো তার লবণ বলতে সেটা আমি অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিতে পারি অ্যালুমিনিয়াম সালফেট লিখতে নিতে পারি তো যাইনি না কেন অ্যালুমিনিয়ামের আয়নটা কিন্তু অ্যালুমিনিয়াম থ্রি প্লাস এটা কিন্তু আমরা জানি অ্যালুমিনিয়ামের যোজনী থ্রি প্লাস আর সাথে ধর সালফেট থাকতে পারে ক্লোরাইড থাকতে পারে সেইটা নিয়ে আসলে কিছু আসে না তার মানে এখানে যে লবণটা আছে সেটা হচ্ছে এ এল টু এ এল টু এস ও ফোর থ্রি এইটা হ্যাঁ এল টু এস ও ফোর থ্রি কারণ এই যে অ্যালুমিনিয়াম যোজনি তিন সালফেটের যোজনি দুই এইটা নিব আর ক্যাথোডে কি নিব ক্যাথোডে হচ্ছে যেহেতু কপার সক্রিয়তা সেই যে নিচে তাহলে এই সাইডে কপার নিলাম আর সাথে কপারের সেই ড্রোন কপার 2+ সালফেট 2- এটা হচ্ছে কপার সালফেট। এই দুইটা নিয়ে তার দিয়ে কানেক্ট করে দিলাম। এখানে যে ইয়া দিতে হবে লাইট দিতে হবে এরকম নেসেসারি না কিন্তু লাইট দিলে আমরা বুঝতে পারবো যে কারেন্ট যাচ্ছে। আর এখানে তো লবণ সেতু থাকবে অলওয়েজ। ওকে তাহলে এইটা হচ্ছে মোটামুটি আমাদের গঠনটা ব্যাটারি গঠনটা তাহলে এই ক্ষেত্রে আমাদের বিক্রিয়াটা কি হবে অ্যানোডের বিক্রিয়া অ্যানোডের সবসময় জারন হয় অ্যানোডে কে আছে অ্যানোডে ধাতু থেকে আয়ন হয় তাহলে অ্যানোডে অ্যালুমিনিয়াম আছে অ্যালুমিনিয়াম কি করবে ইলেকট্রন ছেড়ে দিবে কয়টা ছাড়বে এই যে থ্রি প্লাস তিনটা ইলেকট্রন ছাড়বে অ্যালুমিনিয়াম তিনটা ইলেকট্রন ছেড়ে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস হবে ওই আমরা প্রথম দিন যখন রুলগুলা লিখছিলাম রুলের মধ্যে লিখছিলাম এম ওয়ান মাইনাস এন ইলেকট্রন এখানে লিখছিলাম এম এন প্লাস মানে ধাতু তার যত যোজনী ঠিক ততগুলো ইলেকট্রন ছেড়ে দিয়ে তত প্লাস হয়ে যাবে এরকম তিন যোজনী সো তিনটা ইলেকট্রন ছেড়ে দিয়ে থ্রি প্লাস হয়ে গেছে এবার ক্যাথরে কে আছে ক্যাথরে আসে হচ্ছে কপার তাহলে কপার টু প্লাস সব সবসময় আয়ন থেকে ধাতু হয় কপার টু প্লাস কয়টা ইলেকট্রন নিবে দুইটা ইলেকট্রন নিবে কপার টু প্লাস দুইটা ইলেকট্রন নিয়ে কপার হবে ঠিক যত চার্জ ততগুলো ইলেকট্রন ওকে আচ্ছা এইবার আমার মোট বিক্রিয়া যখন লিখতে হবে সমতা করে নিব মোট বিক্রিয়া লেখার সময় সমতা করব তাহলে মোট বিক্রিয়া লিখতে হলে এটাকে যদি সমতা করতে চাই এখানে তিন আসে এখানে দুই আছে এরকম থাকলে এই এইটার সংখ্যা দিয়ে এটাকে গুণ দিব মানে এটাকে দুই দিয়ে গুণ দিই আর এটাকে তিন দিয়ে গুণ দিই তাহলে দুই ক্ষেত্রে এই ছয় হয়ে যায় ইলেকট্রন সমান করে নেওয়া লাগবে তাহলে এটাকে দুই দিয়ে গুণ দিলে আসতেছে টয়েজ এ এল মাইনাস সিক্স ইলেকট্রন টয়েজ এ এল থ্রি প্লাস ওকে এরকম এইটার মধ্যে তিন দিয়ে গুণ দিলে থ্রি সি ইউ টু প্লাস প্লাস সিক্স ইলেকট্রন এটা হয়ে যাচ্ছে থ্রি সি ইউ এখন আমি দুইটাকে যদি যোগ করে দিই তাহলে মোট বিক্রিয়া যেটা সেল রিয়াকশন সেল রিয়াকশন

ওকে তাহলে এরকম যে কোনো কিছুই আমাদের বলে দিতে পারে ওয়ালাইকুম আসসালাম ওকে আমাদের এরকম যে কোনো কিছুই বলে দিতে পারে যেমন ধর এখন যদি এখানে বলে দেয় দুই নম্বর হচ্ছে ধর বললো সিলভার আর আয়রন নিয়ে বানাইতে হবে সিলভার আর আয়রন এই দুইটা ধাতু নিয়ে বানাইতে হবে তা আমাকে ফার্স্টে আচ্ছা কখনো এই জিনিসটাকে এভাবে লিখতে পারে ওই যে দুইটা তরিদ্বার নিয়ে নিব এভাবে লিখতে পারে এই জিনিসটাকে এভাবে বলতে পারে যে তুমি এই দুইটা তরিদ্বার নিয়ে কাজ করো এজি এজি প্লাস আর হচ্ছে এফি এফি প্লাস এভাবে বলতে পারে ওকে এই দুইটা তরিদ্বার নিয়ে আমরা ইয়া বানাবো ব্যাটারি বানাবো তো সেই ক্ষেত্রে আমাদের আবারও যেটা সক্রিয়তা সিরিজে উপরে আছে তো সক্রিয়তা সিরিজে ওই আয়রন উপরে ছিল ওই ফিরে পাবো হাই তারপরে কুলাঙ্গার হাজি আজ পেটাবে আমায় আজ ছিল হচ্ছে সিলভার আর ওইদিকে উপরে ফিরে সেটা ছিল আয়রন মানে উপরে আয়রন ছিল তাইলে আয়রন অ্যানোড হবে সো আমি এফিটাকে বাম পাশে লিখতেছি এটা অ্যানোড হবে হ্যাঁ তো অ্যানোড অ্যানোডকে সবসময় নর্মালি চিত্রে আমরা বাম পাশে লিখি তবে এমন কোনো কথা নাই যে সবসময় যে বাম পাশে লেখা থাকবে নিয়ম হচ্ছে বাম পাশে লেখা আচ্ছা এবার আসি তো এই তাহলে এখানে থাকবে হচ্ছে তাহলে আর হচ্ছে হচ্ছে নিচে সিলভার তাহলে এটা হচ্ছে সিলভার আর নিচে থাকবে সিলভারের লবণ ধর সিলভার প্লাস সালফেট টু মাইনাস তো আমি যদি এখন এটাকে ওভাবে লিখতে চাই তাহলে এটা হবে হচ্ছে এফি এসও ফোর দ্রবণ ফেরাস সালফেট দ্রবণ কারণ দুইটারই চার্জ সেম মানে দুইটারই যোজনই সেম এজন্য কোনো সংখ্যা আসে নাই এখানে হচ্ছে সিলভার সালফেট তাহলে দুইটার যোজনই সেম না সো এটা হচ্ছে এজি এসও ফোর সিলভারের যোজনী এক সালফেটের দুই তাহলে এখানে একটা টু হবে হ্যাঁ অবশ্য আমরা চাইলে এটাকে এই দ্রবণ কথাটা আবার না লিখে আমি এখানে যে এটাই লিখে দিতে পারতাম এফি এফি টু প্লাস তরিদ্দার এজি এজি প্লাস তরিদ্দার ওকে এ হয়ে লিখে দিতে পারতাম আমি তোদের বোঝার জন্য আই মিন সংকেতটা যাতে ভুল না হয় সেই জন্য এটা লিখলাম ওকে তাহলে এবার বিক্রিয়ায় চলে আসি আবার তো এখানে আবার অ্যানোডে কি হচ্ছে অ্যানোডে হচ্ছে জারণ ঘটে আই মিন ধাতু থেকে আয়ন হয় তাইলে এখানে ধাতুটা হচ্ছে আয়রন সে হয়ে যাবে এফি টু প্লাস এফি দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে হবে আর ক্যাথোডে আয়ন থেকে ধাতু হয় এজি প্লাস দুইটা ইলেকট্রন একটা ইলেকট্রন নেবে এই ও তো একটা একটা ইলেকট্রন নিয়ে এজি হবে এখন আমি যদি দুইটা সমতা করতে চাই তাহলে ওই যে দুইটা সংখ্যা দিয়ে দুইটাকে গুণ দিতাম এটা এক আছে তো এটাকে এক দিয়ে গুণ দিলে এটাই থাকবে এটাকে এক দিয়ে গুণ দিলে এটাই থাকবে আর এটার দুই ছিল এটাকে যদি দুই দিয়ে গুণ দিই তাহলে এটা হয়ে যাবে টু এজি প্লাস প্লাস টু ইলেকট্রন টু এজি ওকে তার মানে আমরা দুইটার ইলেকট্রনটা সেম বানাই নিলাম আমি অবশ্য এটাকে আলাদা লাইন না লিখে এখানেও লেখা যাইতো ওকে একই কথা তাহলে এবার হচ্ছে সেল রিয়াকশন সেল রিয়াকশন মানে মোট বিক্রিয়াটা কি হয়েছে মোট বিক্রিয়া হচ্ছে দুইটাকে যোগ করে দিলেই হবে এখানে এফ আছে তাহলে এফ প্লাস টু এ জি প্লাস টু এ জি প্লাস এই ইলেকট্রন এটা এটা কাটা যাবে টু ইলেকট্রন টু ইলেকট্রন তাহলে এই সাইডে হচ্ছে এফ ই টু প্লাস আর হচ্ছে টু এ তো এইভাবে আমাদের যে কোনো ইয়া দিলেই দুইটা ধাতু দিয়ে আমাদের যদি বিক্রিয়া লিখতে পারে যে কোষ বিক্রিয়া কি হবে বা তড়িৎদ্বারটা গঠন করো আমরা ওরকম চিত্র এঁকে বিক্রিয়া কি ঘটে বলে দিব আর প্রতি ক্ষেত্রে কথাগুলো একই রকম হবে যেমন ধর যদি এইটার জন্য বলে যে এই তড়িৎদ্বার গঠন করে কোষ বিক্রিয়া লেখো আর বর্ণনা দাও তাহলে বর্ণনাটা কিভাবে দিব যেভাবে লিখবি যে এখানে একটি আয়রন দণ্ডকে বা এফি দণ্ডকে ফের সালফেট লবণের দ্রবণে ডুবিয়ে ইয়া অর্ধকোষ তৈরি করা হয় অথবা বলবি যে জারণ তরিদার বা অ্যানোড তৈরি করা হয় এটা লিখলেও হবে আর ক্যাথোড ক্যাথোডে সিলভার দণ্ড বা একটা সিলভার দণ্ডকে সিলভার সালফেট লবণে ডুবিয়ে বা তার লবণের দ্রবণে ডুবিয়ে ক্যাথোড তৈরি করা হয় তারপর এদেরকে তার দ্বারা যুক্ত করে দণ্ড দুইটাকে তার দ্বারা যুক্ত করে এর মধ্যে লবণ সেতু দিলে কোষের গঠন সম্পূর্ণ হয় তো এই ক্ষেত্রে সংগঠিত বিক্রিয়া লিখে লিখবি যে ক্ষেত্রে অ্যানোডে আয়রন দুটি ইলেকট্রন ত্যাগ করে যা দেখতেছিস তাই লিখবি দুইটি ইলেকট্রন ত্যাগ করে এফি টু প্লাসে পরিণত হয় এবং দ্রবণে চলে যায় ওকে এবং দ্রবণে চলে যায় আর ক্যাথোডে দ্রবণ থেকে এজি প্লাস ওই যে দ্রবণের এজি প্লাস ওই আয়রনের এই যে এফি এফি এর ছেড়ে দেওয়া ইলেকট্রন গ্রহণ করে অথবা বলতে পারি অ্যানোড এর ছেড়ে দেওয়া ইলেকট্রন গ্রহণ করে একটি ইলেকট্রন গ্রহণ করে সিলভারে পরিণত হয় বা এজি পরিণত হয় এবং ওই যে গায়ে লেগে যায় আর কি মানে ওই এজি দণ্ডের গায়ে লেগে যায় অথবা খালি পরিণত হয় এটুকু পর্যন্ত লিখলেও হবে এবং লিখবি যে এক্ষেত্রে ওই লবণ সেতু ব্যবহার করা হয় ওই যে প্রতিবারই লবণ সেতুর মধ্যে কেসি এল বা এনএসি দ্রবণ থাকবে আর কি তো লিখবি যে অ্যানোডে এফি টু প্লাস আয়নের পরিমাণ বেড়ে যাওয়ায় লবণ সেতুর হতে সি এল মাইনাস আয়ন ওই ক্যাথোডের ফেরা সালফেট দ্রবণে প্রবেশ করে ওই চার্জের সমতা রক্ষা করবে আর অপরদিকে ক্যাথোডে সালফেট আয়নের পরিমাণ বেড়ে যায় মানে এজি প্লাস কমে যাচ্ছে যেহেতু ওখান থেকে সালফেট আয়নের পরিমাণ বেড়ে যায় বা ঋণাত্মক আয়নের পরিমাণ বেড়ে যাওয়ায় লবণ সেতু থেকে পটাশিয়াম আয়ন প্রবেশ করে চার্জের সমতা রক্ষা করে ওকে এই এইটুক দিয়ে প্রত্যেকটার বর্ণনা একই রকম যা লিখতেছিস এইখানে বিক্রিয়া আকারে যা লিখতেছিস তাই অ্যাকচুয়ালি বলতেছিস আচ্ছা মনে হয় তাইলে আমরা আজকে পড়াটা শেষ করতে পারি আমরা নেক্সট দিন হচ্ছে ওই যে শুষ্ক কোষ বা ওই পেন্সিল ব্যাটারি যেগুলা এগুলার গঠন দেখব এটার গঠন দেখব সাথে হচ্ছে আরও ইসের এই তরিত রাসায়নিক কোষের আর কিছু প্রয়োগ সেটা দেখে আমাদের এই চ্যাপ্টারের আর অল্প একটু পোর্শন বাকি আছে মেইন জিনিসগুলো এটাই তো শুষ্ক কোষের গঠনটাও ইম্পর্টেন্ট আগেই যাস না তোরা আমি একটু কথা বলবো ওয়েট আল্লাহ হাফেজ তো